নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি বাংলাদেশ সারাদিন, আর প্রথমেই নজর রাখব হেডলাইন্সে। নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত হল 1430 মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য, বড়িশো ধরা মাঝে শান্তির বাড়ি। আশ্রয়ণ অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেলকে সৃজনশীল মেধাকর্মী স্বীকৃতি পেল প্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধান নির্বাচন কমিশনের কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নীতিমালা নিয়ে সাংবাদিকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। গত 24 ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, নজর রাখবো সেই খবরের দিকে। নানা কর্মসূচিতে 14 এপ্রিল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ 1430 উদযাপিত হয়েছে। উৎসব মুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এরই মধ্যে বাংলা নববর্ষ উদযাপনের সকল আয়োজন সম্পূর্ণ ছিল। বড়িশধারা মাঝে শান্তির বাড়ি প্রতিপাদ্য নিয়ে সকাল 9টায় চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়েছে। মঙ্গল শোভাযাত্রা শাহবাগ মোড় হয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। সৃজনশীল কর্মের স্বত্বাধিকারী হিসেবে স্বীকৃতি পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ণ অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেলকে সৃজনশীল মেধাকর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে তথ্য জানান মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। আশ্রয়ণ অন্তর্ভুক্তি উন্নয়নে শেখ হাসিনা মডেলের এই ধারণা বা এই যে সৃজনশীল কর্মটাকে তারা কিন্তু এই স্বীকৃতিটা প্রদান করেছে। সো এটাকে আমরা বলতে পারি সৃজনশীল কর্মের স্বত্বাধিকারী হিসাবে শেখ হাসিনাকে স্বীকৃতি দিয়েছে। কপিরাইট রেজিস্ট্রেশন সনদে সৃজনশীল কর্মের প্রণেতা হিসেবে শেখ হাসিনা এবং সৃজনশীল কর্মের স্বত্বাধিকারী হিসেবে শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়েছে। মুখ্য সচিব বলেন, 1997 সাল থেকে প্রধানমন্ত্রী সারা দেশে আশ্রয়ণ কর্মসূচি বাস্তবায়ন করেছেন। এই আশ্রয়ণের মূল লক্ষ্য হচ্ছে মানুষের দারিদ্র দূরীকরণ এবং জীবন মানের উন্নয়ন। আশ্রয়ের মাধ্যমে মানুষের অর্থ অর্থনৈতিক এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। 1997 থেকে 2023 পর্যন্ত প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীন আশ্রয়ণ প্রকল্প থেকে তিনি 28 লাখ মানুষকে পুনর্বাসিত করেছেন। বলেন, প্রধানমন্ত্রীর নানাবিধ উদ্যোগ, বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার সহযোগিতায় এ পর্যন্ত 36,50,000 মানুষ আশ্রয়ণে আশ্রয় পেয়েছেন। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী কাজের মাধ্যমে দেশের জনগণের দরিদ্র অথবা দরিদ্র সীমার নিচে অবস্থান করছেন তাদের জীবন মানের ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে নীতিমালাতে অধিকতর কোনো প্রয়োজন সংশোধন বিয়োজন বা সংযোজনের। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নীতিমালায় অধিকতর সংশোধন সংযোজন বা বিয়োজনের কোনো প্রয়োজন আছে কিনা সে বিষয়গুলো দেখে যথাসময়ে সিদ্ধান্ত নেবে। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের নীতিমালা নিয়ে প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন সিইসি। বলেন, সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য একটা নীতিমালা জারি করা হয়েছে, এটা নিয়ে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। যে নীতিমালা জারি করা হয়েছে সেটা নিয়ে নিজেদের মধ্যে আরো আলোচনা রয়েছে। আমরা যে নীতিমালাটা জারি করেছি সেটা নিয়ে আমরা নিজেদের মধ্যে আরও আলাপ আলোচনা করব এবং বিভিন্ন সূত্র থেকে যে সকল মতামত বা সমালোচনা আসবে বা এসেছে বা আগামীতেও আসবে। এছাড়া বিভিন্ন সূত্র থেকে যে সকল মতামত বা সমালোচনা আসবে বা এসেছে সেগুলো বিবেচনায় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে নীতিমালার কোনো অধিকতর সংশোধন সংযোজন বা বিয়োজনের প্রয়োজন আছে কিনা সে বিষয়গুলো দেখে যথাসময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনকার মতন বাংলাদেশ সারাদিন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।